পর্যাপ্ত ট্রেনিং এর অভাবেই মুখ থুবড়ে পড়েছে দেশের শুটিং ক্রীড়া পরিষদের উদাসীনতাও কারণ মন্তব্য ফেডারেশন মহাসচিবের সমন্বিত উদ্যোগের পরামর্শ জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষণ বাজেট নিয়ে ক্ষুদ্র দেশের বিভিন্ন ফেডারেশন বরাদ্দ নির্ধারণে গুরুত্ব পায়নি অর্জন এবং কার্যক্রম দাবি সংশ্লিষ্টদের এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড নির্বাচনে বিসিবির নয় ছয় ক্যাম্প না করেও জায়গা পেয়েছেন অনেকে উপেক্ষিত প্রিমিয়ার লিগের টপ পারফর্মাররা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথন পর্যাপ্ত ট্রেনিং এর অভাবের জন্যই অলিম্পিকে ভালো করতে পারছে না শুটিং স্পোর্টস ফেডারেশন দেশের শুটাররা নিজেদের প্রস্তুত করলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ ওপু গুরুত্বপূর্ণ হলেও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ করেন তিনি সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন এই সংগঠক পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া ওদের যারা ইন্টারন্যাশনাল গেমস খেলবে তারা বললাম বাইরেই থাকে ওদের এই আপনি যদি ওয়েবসাইটে যান ওরা সারা বছর কোথায় কী খেলবে দিয়ে দিছে ইটস ওপেন টু অল আমরা নিজেরও জানি না আমরা যেতে পারব কি না যাব কি না কীভাবে যাব দরজাই করা নাচছে অলিম্পিক গেমস অথচ এবারও শুটিং থেকে নেই উচ্চাশা থাকবেই বা করে বাজেট সংকটের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও যে ওয়াইল্ড কার্ড পাওয়া রবিউল ইসলামকে দেয়া সম্ভব হয়নি বিদেশে উন্নত প্রশিক্ষণ আমি জানি এখানে গেলে মেডেল পাবো কিন্তু আমি যেতে পারবো যে দিতে পারবো না কেউ তো আমার টাকা দেয় না কেউ তো আমার সাপোর্ট করে না এখানে যদি স্পন্সরও খুঁজেন স্পন্সরও আসতে চায় না অন্যান্য খাতের মতোই দেশের ক্রীড়াঙ্গনে পরিকল্পনার অভাব স্পষ্ট অথচ অলিম্পিকের মতো আসরে সফলতা পেতে লাগে লম্বা পরিকল্পনা সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান এবং তার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই আসতে পারে সফলতা বিওএ মন্ত্রণালয় এনএসসি শুটিং ফেডারেশন এরকম যদি একটা টিম ওয়ার্ক করতে পারি এবং লং টার্ম প্ল্যান করতে পারি যে আমি আসলে কোন কোন গেমসে খেলবো খেলতে 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 আমি অলিম্পিকে যাব তখনই বলো আপনি বলতে পারেন ইয়েস অলিম্পিক আপনি মেডেল কেন আনতে পারলেন না একটা দায় সারা নীতিতে চলছে দেশের ক্রীড়াঙ্গন কিন্তু এভাবে আর কতদিন ঘুম ভাঙুক আইন প্রনেতাদের শুভবুদ্ধির উদয় হোক নীতি নির্ধারকদের তবেই যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজ পতাকা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষণ ও আয়োজন ব্যয়ের বাজেট নিয়ে ক্ষুব্ধ দেশের বিভিন্ন ফেডারেশন তাদের দাবি বাজেটের তালিকা তৈরিতে বিবেচনায় নেওয়া হয়নি ফেডারেশনগুলোর অর্জন ও কার্যক্রম নিজেদের কাজ সহজ করতে প্রচলিত ও অপ্রচলিত সব ফেডারেশনকে এক কাতারে রেখে বাজেট দিয়েছে ক্রীড়া পরিষদের কর্মকর্তারা এদিকে সারা বছর কোনো খবর না থাকলেও বাজেটের পরই সরব হয়েছে ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম সারা বছরই আর্থিক টানা থাকে দেশের বেশিরভাগ ফেডারেশন ও অ্যাসোসিয়েশন নিজেদের কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের আর্থিক অনুদানের ওপর নির্ভরশীল তারা প্রতি বছরই পরিচালনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো এর বাইরে প্রশিক্ষণ ও আয়োজন ব্যয় বিশেষ বরাদ্দ দিয়ে থাকে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন অর্থ বছরে প্রশিক্ষণ ও আয়োজন বাবদ উনষাট ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের জন্য সতেরো কোটি উনষাট লাখ উনচল্লিশ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ক্রিয়া পরিষদ স্বাবলম্বী হওয়ায় সরকারের অনুদানের কোনো অর্থই নেয় না ক্রিকেট বোর্ড আগেই বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়ায় প্রশিক্ষণ ও আয়োজন খাতে নেই বাফুফের নাম তবে ক্রিয়া পরিষদের এই বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা তাদের দাবি ফেডারেশনগুলোর মধ্যে ও কার্যক্রমের সামঞ্জস্য না রেখেই গড়পর্তা বরাদ্দ দিয়েছে ক্রিয়া পরিষদ একটা ফেডারেশনের সারা বছর যারা কাজ করে তাদের অনুদান চল্লিশ লাখ আর যারা সারা বছরে কোনো প্রকল্প নাই সেখানে তারা পঁচানব্বই লাখ এক কোটি আছে গত অর্থবছরের আদলেই হয়েছে এবারের বন্টন যেখানে সর্বোচ্চ এক কোটি 2 লাখ টাকা পেয়েছে আর্চারি ফেডারেশন অন্যদিকে অপ্রচলিত রোলার স্কেটিং পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 96 লাখ টাকা উশু 60 লাখ আর ব্রিজ ফেডারেশন পেয়েছে 31 লাখ 20 হাজার অথচ সারা বছর খেলা পরিচালনা করা হকি সাতার দাবা শুটিং হ্যান্ডবল ফেডারেশনের বাজেট তুলনামূলক অনেক কম এমন অসঙ্গতিতে ক্ষোভ প্রকাশ করেছে অনেক ফেডারেশন এক এক ফেডারেশনের খরচের এই মাত্রাটা এক এক রকম সুইং ফেডারেশনের সাথে যদি আপনি ব্রিজ ফেডারেশনকে মিলায় ফেলেন সুইং ফেডারেশনের সাথে যদি আপনি এই ধরনের ফেডারেশনকে যদি একই মানের ইয়ে করেন তখন মানুষের কাছে জিনিসটা দৃষ্টি কোটু হয় গেল বছরও এই বাজেটের পর খুব ঝেরেছিল বিভিন্ন ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকরা সারা বছর নিজেদের যোক্তিক দাবি নিয়ে খবর না থাকলেও বাজেট পাশের পর সরব হয়েছে দেশের ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত জাতীয় ক্রিয়া ফেডারেশন ফোরাম ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা বাংলাদেশের ক্রিকেট দলেও চলছে কোটা পদ্ধতি ক্যাম্পেনা থেকেও অদৃশ্য কোটায় জাতীয় দলের পাইপলাইন খ্যাত এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া গামী স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বেশ কিছু ক্রিকেটার আছেন দীর্ঘদিন জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও আবার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করেও নেই সাইফ রুয়েল মেয়েরা যাতে প্রশ্ন উঠেছে এইচপির স্কোয়াড সিলেকশন নিয়ে ফলে নিজেদের প্রস্তুত করার সুযোগ হারাচ্ছেন অনেক তরুণ ক্রিকেটার অদ্ভুত উটের পিঠে চলছে টাইগার ক্রিকেট বোর্ড কর্তাদের হুম্বি তম্বি হাজার কোটি টাকার বাহাদুরি অথচ মাঠের পারফরমেন্স ডঙ্কা প্রতিটা টুর্নামেন্টে ব্যর্থ তার গল্প হয় লম্বা মেলে না প্রতিকার সবচাইতে বড় আকাল পাইপলাইনের ক্রিকেটার বাজে পারফরমেন্সের পরেও দল বেছে নিতে হয় ওই বিশ থেকে বাইশ জনের পোল থেকেই সমস্যাটা তবে কোথায় জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে দু সালে রিচার্ড ম্যাকিন্সের অধীনে যাত্রা শুরু হাই পারফরমেন্স ইউনিটের কিন্তু একুশ বছর পরেও এইচপির একটা কাঠামোয় দাঁড় করতে পারেনি বিসিবি বয়স্ভিত্তিক পর্যায়ের কথা বলা হলেও অস্ট্রেলিয়ায় এইচপি নামের যে তিন ফর্মেটের দল যাচ্ছে সেখানে রীতিমতো খিচুড়ি এই যেমন দুটো বিশ্বকাপ খেলার তনজিদ তামিম কিংবা অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব আছেন আঠাশ বছর বয়সী আবু হায়দার রনিও তেরোটা করে টেস্ট খেলার সাদমান জয়রাও নাকি এইচপির ক্রিকেটার জাতীয় দল থেকে বয়স ভিত্তিক যদি হাতে গোনা কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলানো হয় তবে তো ক্রিকেটার সংকট থেকেই যাবে বিষয়টা অনেক একটু কষ্টদায়ক নিজের মধ্যে যে পারফর্ম করে আমি ছিলাম না বাট এটা সব কিছু হচ্ছে সিলেক্টারদের উপরে ওনারা যেটা ভালো মনে করেছেন সেই জিনিসটাই করেছেন সামনের যে আমি এইচপিতে আছি যেহেতু এইচপিতে যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে আমি এখন বর্তমানে ফোকাস করছি ওইখানে যাতে আমার যেই সব ছোটোখাটো লেকিংস আছে তো মানুষ মাত্রই তো ইয়ে টুকিটাকে ভুল থাকতেই পারে সো সেই জিনিসগুলোকে আমি যেভাবে কীভাবে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাব সেই জিনিসটার জন্য আমি ফোকাস করতেছি আর কি তরুণরা উদীয়মান ক্রিকেটারদের আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার অভ্যাস নতুন নয় পিসিবির তাতে সাময়িক সাফল্য মিললেও আসে না দীর্ঘমেয়াদী সুফল অথচ পার্থ কিংবা মেলবোর্নের হয়ে যারা খেলবেন সবাই ফ্র্যাঞ্চাইজিটির একাডেমির ক্রিকেটার পার্থক্যটা বোধ হয় এখানেই মাহবুব সময় সংবাদ ঢাকা কোপার ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা তবে ট্রেনিংয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেসের একটা সেলিব্রেশনের তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আলবি অনুশীলনে লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সি উদযাপন করছেন এই ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো শ্রেফ একটা নাম কিংবা তারকা ফুটবলার নন কঠোর পরিশ্রম অধ্যবসায় হাল না ছাড়ার মানসিকতা আর প্রবল ইচ্ছা শক্তিতে রোনালদো হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণার আইকন আর এই মহাতারকার ট্রেডমার্ক সিউ সেলিব্রেশন তো পৌঁছেছে জনপ্রিয়তার চরম শিখরে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ আল নাসর কিংবা পর্তুগাল রোনালদোর জার্সি বদল হয় কিন্তু বদলায় না সিউ সেলিব্রেশন ফুটবলের সবুজ গালিচা থেকে এই উৎসব ছড়িয়ে গেছে ক্রিকেট রাগবি বেসবল টেনিস ফর্মুলা ওয়ান মোটরবাইক আইস হকি ভলিবল এমনকি বক্সিং এর রিংয়েও রোনালদোর সিউ সেলিব্রেশন হয়নি স্পোর্টসের এমন ডিসিপ্লিন হয়তো খুঁজে পাওয়ায় দুষ্কর শুধু রোনালদো নয় গোল দিয়ে কিংবা অনুশীলনে এই উৎসব করেছেন ফুটবলের অনেক তারকা যেখানে নেইমার থেকে শুরু করে টনি মার্সেলোরা তো আছেনই তরুণ প্রজন্মের ক্লিয়ান এমবাপে আর্লিং হল্যান্ড ভিনিসিয়াস জুনিয়র ও রাফাইল লিওরা গোল দিয়ে মাঠে নিয়মিতই এই সেলিব্রেশনে মাতেন রোনালদো লিওনেল মেসির চির প্রতিদ্বন্দ্বী হওয়ায় আর্জেন্টাইন ফুটবলারদের সিউ সেলিব্রেশন খুব একটা ভালো চোখে দেখেন না আলবি সমর্থকরা স্রোতের বিপরীতে গিয়ে রোনালদোকে আইডল মানায় মেসির স্বদেশী আলেহান্দ্রো গার্না চোখে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে একই কারণে সমালোচনার তীরে বিদ্ধতে হয়েছে আর্জেন্টাইন নারী ফুটবল দলের ফরোয়ার্ড ইয়ামিলা কেও তবে এবার কোপার ফাইনালের আগে অনুশীলনে যা হলো তা যে কোনো করবে যে অনুশীলনে লিওনেল মেসি আছেন সেখানেও রোনালদোর প্রতিপত্তি তবে কি রোনালদোর প্রভাব আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন গার্নাচো নাকি নিজ গুণেই মেসিকে ছাপিয়ে রোনালদো জায়গা করে নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবলারদের মনে ফাহিম ইসলাম সময় সংবাদ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি যুক্ত সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের দুজন জয়েন যাচ্ছে মাউল মানি বা দ্য সিম আফ ফর মোবাইল দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আমরা কথা বলছি তবে এখানে একটা বিষয় আমাদের একটু কনফিউশন ছিল সর্বজনীন পেনশন স্কিমের আওতা সরকারি সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত সালের থেকে ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা দু হাজার চব্বিশ থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তার সঠিক একথা আমরা তাদের পরিষ্কার ভাবে জানিয়েছি তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি যে সবার হচ্ছে পঁচিশ আমাদেরটা কেন চব্বিশ এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস মিস্টেক এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ এটা তাদেরকে আমরা পরিষ্কার বা বলেছি এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন সময় পেয়ে আমরা উত্থাপন করি পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব আলাপ আলোচনা ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরের সমাধান হবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ধানমন্ডিতে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিত হল বাংলাদেশ অলিম্পিক ডে দু সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবারে অলিম্পিক ডের মূল প্রতিপাদ্য বিষয় ছিল লেটস মুভ সবাইকে শরীর চর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই স্লোগানের মূল উদ্দেশ্য এই উপলক্ষে সকালে ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয় র্যালি যা দৈনিক বাংলা পল্টন জিপিও হয়ে ফের রোলার স্কেটিং এসে শেষ হয় র্যালিতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন ক্লাব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সেনা নৌ ও বিমান বাহিনী বিজিবি পুলিশ আনসার সহ বিভিন্ন সংগঠন অংশ নেয় অ্যাপসলেট কর্পোরেট ফুটসাল টুর্নামেন্টের কারণে দূরত্ব কমছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর তাই এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার আহ্বান অংশগ্রহণকারীদের টুর্নামেন্টে মিডিয়া পার্টনের পাশাপাশি অংশ নিয়েছে সময় টেলিভিশনও নদীর সঙ্গে এদেশের মাটি ও মানুষের সম্পর্ক বেশ পুরানো যান্তিক শহরের কর্মব্যবস্থার মাঝে অনেকেই ছুটে আসেন গ্রামীণ পরিবেশের সান্নিধ্যে বেড়াইদের বালু নদের কাছে রাজধানীর ভেতর নান্দনিক পরিবেশে কর্মব্যবস্থায় বুধ হয়ে থাকা মানুষদের একসুতো নিয়ে আসতে বিগত কয়েক বছর কাজ করে যাচ্ছে আরডিএ স্পোর্টস এবারও সেই ধারা অব্যাহত রেখেছে তারা বালু নদের পাশে চমৎকার পরিবেশে তৃতীয়বারের মতো আয়োজন করেছে অ্যাপসোলেট কর্পোরেট ফুটসাল কার্নিভাল টুর্নামেন্ট যেখানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময়টা

এবারের আসরে প্রিমিয়ার লিগের ছটি দল এবং ক্লাসিক টুর্নামেন্টে অংশ নিয়েছে দশটি দল বিভিন্ন গার্মেন্টস ব্যাংক এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমে উঠেছে এবারের আসর টুর্নামেন্টে মিডিয়া পার্টনারের পাশাপাশি অংশগ্রহণ করেছে সময় টিভিও টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে নটি ম্যাচ যেখানে সময় টেলিভিশন ও ইউনিলিভারের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু হয় কাজের পাশাপাশি এমন ভিন্ন ধর্মী আয়োজনে অংশ নিতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরাও ফুটসল টুর্নামেন্টের কারণে দূরত্ব কমেছে কর্পোরেট প্রতি অনুষ্ঠানগুলোর তাই অংশগ্রহণটাই মুখ্য তাদের জন্য আপনি আসলে আমরা অতটা বদান না আমরা আসলে এই এনজয়মেন্টের জন্য আসি বেশি ভালো লাগছে অনেকের সাথে দেখা হচ্ছে আর নিজেরও একটু খেলা হচ্ছে আমরা তো সারাদিন চাকরির ভিতরে থাকি কাজের মধ্যে থাকি এর মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সত্যি খুবই মানে আনন্দের বিষয় এসব খেলার মাধ্যমে মন উৎফুল্ল থাকে বা কাজে মন বসে আগামী বিশ জুলাই অনুষ্ঠিত হবে অ্যাপসুলেট কর্পোরেট ফুটসাল কার্নিভাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা এই ছিল খেলার সময় এখনকার আয়োজন দুপুরের সময় সঙ্গে থাকবেন ধন্যবাদ সাব্বির দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়